স্বাগত আজকের আলোচনায় আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আমরা এখন সমসাময়িক দেশের পরিস্থিতি এবং রাজ আগামী দিনের রাজনৈতিক অবস্থা নিয়ে তার সাথে আলোচনা করব প্রথমেই নূর আপনাদের দলের আনুষ্ঠানিক নিবন্ধন পেলেন সেই জার্নিটা কেমন ছিল আমি যতটুকু জানি যে দু সালে আমি দেখেছি আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আপনার আপনার উত্থান শুধু আপনি সেখান থেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে আসলেন এরপরে ছয় বছর পার হলেও এর মাঝখানে অনেক ঘটনা প্রবাহ ঘটে গেছে তো জার্নিটা কেমন ছিল আমার জার্নির বোধ আপনি নিজেই মানে সরাসরি একজন উইটনেস বিকজ ভালোভাবে লক্ষ্য করেছেন যে সে বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসুর ভিপি হওয়া এবং পরবর্তীতে আজকের এই অবস্থানে আসছে আমাদের কতটা বেগ পেতে হয়েছে বিশেষ করে গত দেড় দশক ধরে বাংলাদেশের যে ফ্যাসিবাদ ছিল যে শাসন ছিল একটা পুরো রাষ্ট্র কাঠামোকে যারা ডিসফাংশনাল করে দিয়েছিল তো তাদের মনে হয় যে নিপীড়ন থেকে এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে যারা আসলে রেহাই পেয়েছে আর বিশেষ করে যেহেতু এই কর্তৃত্ববাদী শাসনের মধ্যে আমরা একটা স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমে উঠে এসেছি এবং বলা চলে যে সরকার আমাদের কাছে কিছুটা হলেও নতি স্বীকার করতে বাধ্য হয়েছে কারণ আমাদের যে কোটা সংস্কার আন্দোলন সেখানে কিন্তু সরকারের একটা নীতি আমরা পরিবর্তন করাতে বাধ্য করেছি যার ফলে কিন্তু আমাদের প্রতি সরকারের আরও প্রচণ্ড রকমের ক্ষোভ ছিল উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছিল আঠারো কোটা সংস্কার আন্দোলনের পরে সেই নির্বাচনে বিপি হয়েছে আমি আঠাশ বছর পরে বিপুল ভোটে বিপি হওয়ার পরেও আমি যেখানে গিয়েছি হামলার শিকার হয়েছি যার বগুড়াতে আমার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়াতে এমনকি ঢাকাতেও যার ফলে কিন্তু আমার মুভমেন্টটাকেও আমার নিজেরই রেস্ট্রিক্টেড করে দিতে হয়েছে যে আমার নিজের সেফটি সিকিউরিটির জন্য তো সেই জায়গা থেকে তারপরেও এত প্রতিকূল পরিস্থিতিতেও আমরা যখন বিশেষ করে তরুণ প্রজন্মের একটা ব্যাপক উৎসাহ এবং সমর্থন পেয়েছি আমরা সামনে এগিয়ে গিয়েছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে উনিশ সালের ডাকসু নির্বাচন তারপরে দু সালের ছাব্বিশে অক্টোবর আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা দিই এবং আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে দু সালে আমরা নিবন্ধনের জন্য আবেদন করি নির্বাচন কমিশনের দল নিবন্ধনের যে শর্ত সেখানে বলা হয়েছিল যে এক তৃতীয়াংশ জেলা কমিটি এবং শতাধিক উপজেলা কমিটি এবং প্রত্যেক উপজেলায় দুইশো করে সমর্থক এবং উপজেলা জেলায় কেন্দ্রীয় কার্যালয় কার্যালয় আমরা সকল শর্ত পূরণ করার পরেও কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি কারণ গত নির্বাচনে দুটো নির্বাচনে যারা সরকারের সহযোগী ছিল সরকারের সাথে আগের নেগোসিয়েশনে গেছে শুধুমাত্র তাদেরকেই নিবন্ধন দিয়েছে আর আমরা তখন এটা নিয়ে কোর্টেও যাইনি কারণ এই কোর্ট তো এই সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল সেই এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আটাইশে অগস্ট আমরা আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার আবেদন জানালে নির্বাচন কমিশন আমাদের দল গণ অধিকার পরিষদ সংক্ষেপে জিওপি এবং নাগরিকৈক্য এই দুটো দলকে নিবন্ধন প্রদান করে এবং আরেকটা হচ্ছে এবি পার্টি যারা আদালতের মাধ্যমে নিবন্ধন নিয়েছিল তিনটি দলকে নিবন্ধন দেয় এবং নিঃসন্দেহে এটি আমাদের জন্য কিছুটা স্বস্তির কিছুটা আনন্দের যে আমরা আনুষ্ঠানিকভাবে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি এবং আমাদের নেতাকর্মীরাও উজ্জীবিত হয়েছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে দর্শকদেরও এই প্রশ্নগুলো অবশ্যই জানার আগ্রহ রয়েছে সেটি হচ্ছে আপনারা তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলেন যদিও বা রাজনীতির মাঠে গত ছয় বছর আপনি খুবই সক্রিয় ছিলেন যেটি জানার বিষয় যে আগামীতে যদি নির্বাচন যে নির্বাচন হবে নির্বাচন সেটি পরে হোক অথবা আগে হোক নির্বাচন তো হবে সেখানে আসলে আপনারা জোটবদ্ধভাবে নির্বাচনে যাবেন নাকি আপনারা এককভাবে নির্বাচনে যাবেন আর আপনাদের কি তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা এখন পর্যন্ত আছে কিনা না আমি বলব যে দর্শক কিংবা সাংবাদিক কমিউনিটি দেশের বিভিন্ন সচেতন নাগরিকরাও যদি দেখে যে এটা ঠিক যে গত ছয় বছরে তুলনামূলকভাবে যদি মেজর পলিটিক্যাল পার্টি ধরেন সেটা ছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম কিংবা ইসলামী আন্দোলন এরকম চারটা দল এর বাইরে গণ অধিকার পরিষদ একটা নতুন জন্ম নেয়া দল এবং একেবারেই বলা চলে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কিন্তু ভিন্ন চেহারা কারণ অন্যান্য দলের সভাপতি সেক্রেটারি কিংবা আমির এই সমস্ত জায়গায় যারা আছেন তারা পরিপূর্ণ একেবারে বয়স্ক মানুষ যাদের বয়স ধরেন পঞ্চাশ থেকে ষাট ইভেন অনেকে সিক্সটি প্লাস সেই জায়গা থেকে আমা আমাদের দল গণ অধিকার পরিষদের বেশিরভাগ নেতৃত্বই ছিল আপনার বলা চলে বিলো থার্টি কিংবা থার্টির কাছাকাছি তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা অন্যান্য দলের তুলনায় এটুকু বলতে পারি যে রাজপথের কর্মসূচিতে সবচেয়ে ভাইব্রেন্ট দল ছিল গণ পরিষদ গত কয়েক বছর ধরে এমনকি এই বৃহৎ পলিটিক্যাল পার্টিগুলো যখন সরকারের রোশানলের কারণে রাস্তায় প্রোগ্রাম করতে পারতেছিল না কারণ তাদের একটা সুসংগঠিত কাঠামো রয়েছে তারা রাজপথে নামলে সরকারের জন্য সেটা অস্বস্তিকর হয় সরকার জন্য বিপদ হয় যার ফলে বড় পার্টিগুলোকে সরকার কিন্তু চাপের মুখে রেখেও ছোট পার্টিগুলো কিছু স্পেস পেয়েছিল যার ফলে কিন্তু আমরা স্পেস পাই না পাই আমরা কিন্তু সবসময় যেটা আমাদেরকে অনেকেই বলে সকালে বিকালে আমরা হামলা সকালে হয়েছে বিকালে আবার প্রতিবাদ আমরা করেছি এই সক্রিয়তাটা কিন্তু আমরা গত ছয় বছর ধরে দেখিয়েছি কি যেখানে ধরেন আমাদের দেশের সিনিয়র সাবেক এমপি মন্ত্রী সামরিক কর্মকর্তা কেউ আপনার বীরুত্তম কেউ আপনার মেজর জেনারেল এরকম অনেক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এই সরকারের সাথে নেগোসিয়েশন করে আর্থিক সুবিধা কিংবা কোনো প্রলোভনের মুখে পড়ে তারা এই রকমের সাজানো পাচানো নির্বাচনেও কিন্তু চলে গিয়েছে সেখানে আমরা কিন্তু তরুণরা এই লোভ লোভের ঊর্জে থেকে নির্মোহভাবে কিন্তু আমরা জনগণের কাছে যে অঙ্গীকার নিয়ে রাজনীতি শুরু করেছিলাম যে আমরা একটা পরিবর্তন চাই বাংলাদেশের জন্য একটা অল্টারনেটিভ রাজনীতি প্রয়োজন একটা পজিটিভ পলিটিক্স প্রয়োজন এই যে ওল্ড জেনারেশন করাপ্টেড অ্যান্ড ন্যারো পলিটিক্স এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সেটা অ্যানালগ মানুষ দিয়ে হবে না নিশ্চয়ই এই তরুণ প্রজন্মের স্মার্ট তরুণরাই আমি মনে করি সেটা পারবে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে নিজেদের সংগঠনটাকে একটা শক্তিশালী করার জন্য সাধারণ মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গত সরকারের আমলে যে পরিস্থিতিটা ছিল সেখানে স্বাভাবিকভাবেই সব মানুষের পক্ষে ওপেনলি রাজনীতি করা সংগঠন করা কিংবা ওপেনলি মাঠের পলিটিক্স করাটা একটু ডিফিকাল্ট ছিল তবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে সম্পৃক্ত থেকেছে এবং আমরা যদিও এর আগেই ঘোষণা দিয়েছিলাম এই ঘোষণাটি ছিল আপনার বলতে গেলে যে আপনার দু তেইশ সালের জানুয়ারিতে আপনি পত্রপত্রিকা দেখলে দেখুন ডেলি স্টারে বাংলা ভার্সনের লিড নিউজ করেছিল যে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনশো আসনে এককভাবে প্রার্থী দেবো এটা ছিল তেইশ সালের জানুয়ারিতে বিকজ সেই সময়ে বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামের মুখে এবং বিদেশিদের চাপে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সবাই ধারণা করছিল যে খুব শীঘ্রই একটা ইলেকশন হতে যাচ্ছে এখনকার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আসলে অনেক কিছু ভাবতে হবে প্রথমত ধরেন এই পাঁচই অগস্টের আগের যদি চিত্র দেখেন তখন দেশে দুটো পক্ষ ছিল একটা ফ্যাসিস্ট আর একটা গণতন্ত্রের পক্ষের শক্তি এই গণতন্ত্রের পক্ষের শক্তি সম্মিলিতভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে এখন পরাজিত করেছে ছাত্র জনতা এই ছাত্র জনতা কিন্তু সাধারণ মানুষ না সাধারণ ছাত্র না এর সাথে কিন্তু সমস্ত পলিটিক্যাল এনটিটি আদার্স কমিউনিটি তারা কিন্তু ইনগেজ ছিল বিদায় এরকম একটা গণ অভ্যুত্থান ঘটানো গেছে সো এখন সবার প্রত্যাশা যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ইউনাইটেডলি কাজ করা মত পথ সাইডে রেখে দেশের বৃহত্তর স্বার্থে সবাই একসাথে কাজ করা যে আমরা বলছি রাষ্ট্রের মৌলিক কিছু পরিবর্তন দরকার রাষ্ট্রের পুনর্গঠন দরকার সেক্ষেত্রে আমরা যদি একটা নির্বাচিত পার্লামেন্ট কল্পনা করি সেখানে সংস্কারের জন্য কিন্তু আপনার আমাদের দুই তৃতীয়াংশের বিভিন্ন ক্ষেত্রে মতামতের প্রয়োজন হবে এখন ধরেন আমরা গণ অধিকার পরিষদ যদি আলাদাভাবে নির্বাচন করি ইসলামী দলগুলো কিংবা জামাত যদি আলাদাভাবে নির্বাচন করে বিএনপি যদি আলাদাভাবে নির্বাচন করে তখন দেখা যায় এটা পার্লামেন্ট আমার একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে কিন্তু এবং বিশেষ করে আমাদের দেশ জিও পলিটিক্যালি এতটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু ইন্ডিয়ার যে দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগের যে একটা নির্মম নিষ্ঠুর পতন হয়েছে ইন্ডিয়া কিন্তু চাবে যে কোনো ফর্মেটে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে সেক্ষেত্রে আমাদের যে বর্তমান কমিটমেন্ট যে এই ফাঁসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা কাজে সেক্ষেত্রে আমরা যদি অপোজিশনগুলো ইউনাইটেড না থাকি কেউ কেউ যদি তলে তলে আপনারা আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করে তাদের কালো টাকা নিয়ে আমরা যদি আওয়ামী লীগকে সুবিধা দেই কিংবা আওয়ামী লীগের সমর্থন নিয়ে যদি আমরা আসলে আরেকটা রাজনৈতিকভাবে আলাদা কিছু করে যদি বিরোধী শক্তির ভোট সমর্থন জনগণকে ভাগ করে ফেলি তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার সুবিধাজনক জায়গায় আস্তে আস্তে কিন্তু রিকভার করবে সেই দিক থেকে আমি শুধু আমার কথা না আমি বলবো প্রত্যেকটা দলকে খুব ধীরে সুস্থের ঠান্ডাভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তবে এইখানে একটা বিষয় পরিষ্কার এখন কিন্তু মানুষ ওল্ড জেনারেশন লিডারশিপ চাচ্ছে না নেতৃত্ব চাচ্ছে না তাদের কথা হচ্ছে যে যেই ছাত্র জনতা বিশেষ করে ছাত্রদের লিডারশিপে এরকম একটা গণভ্যুত্থান হয়েছে তরুণরা আমাদের চোখ খুলে দিয়েছে তাদের যে ন্যারেটিভ তাদের যে বক্তব্য তাদের যে কর্মসূচি এই যে ধরেন প্রথাগত কর্মসূচির বাইরে এই আন্দোলনের কর্মসূচিগুলোর যদি আপনার টাইটেল খেয়াল করেন যে বাংলা ব্লকেট রিমেম্বারিং আওয়ার হিরোজ তারপর আমরা মার্স ফর জাস্টিস মানে এই কর্মসূচিগুলোর নাম থেকেও কিন্তু তরুণদের একটা সৃজনশীলতা তাদের একটা দূরদর্শিতা ভীষণ লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গা থেকে আমি মনে করি যে আগামী রাষ্ট্র পরিচালনায় অবশ্যই তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে এবং তরুণদেরকে অগ্রভাগে থাকতে হবে সেই চেতনার সাথে যারা একমাত্র কাজ করবে আমি মনে করি তাদের সাথে আমরা ইউনাইটেডলি কাজ করতে পারি যেটি আসলে আমি জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দল হিসেবে আপনারা অনেক অনেকদিন হয়েছে আত্মপ্রকাশ করেছেন কিন্তু আমরা দেখছি যে আপনার যে দলের নাম সেটির থেকে আপনার নামটা বেশি এবং আসলে আপনার দলের নাম অনেকেই জানে না কিন্তু আপনাকে চিনে তো এই যে আমরা সবসময় রাজনীতির ভাষায় কি বলে যে ব্যক্তির থেকে দলকে প্রাধান্য দিতে হবে বেশি তো সেই জায়গাটিতে কি ঘাটতি রয়েছে কিনা অথবা আপনার এই 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 বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি আপনাকে ধন্যবাদ যেটা বাংলাদেশের মানুষের যদি সাইকোলজি আপনি রিড করেন দেখবেন যে গ্রামগঞ্জের মানুষ যারা রাজনৈতিক দল নেতা তার চেয়ে ওই মার্কা নৌকা বা ধানের শীষ বিকাশ এই দুটো পুরোনো দল রাজনীতি না বুঝুক কিন্তু নৌকা বা ধানের শীষ একটা সমর্থন করে এইভাবে তো সেই জায়গা থেকে আমরা যখন একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছি আমরা মানুষকে দলে এনগেজ করতে চাই এটা আসলে সহজ কাজ না তো সেই দিক থেকে অবশ্যই আগে আমাদের কিছু রাজনৈতিক বা পরিচিত ফিগার তৈরি করতে হবে যে যাদের মাধ্যমে মানুষ এই দলটাকে চিনবে আমরা যেহেতু দু সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এবং সেটি ছিল গত দেড় দশক না আপনার আমি মনে করি যে নব্বইয়ের পরে তিন দশকের মধ্যে একটা বৃহৎ ছাত্র আন্দোলন এবং তারপরে ডাকসু নির্বাচন হয়েছে আঠাশ বছর পরে আমি ডাকসুর বিপি হয়েছি এবং বিশেষ করে আমাদের যে আলোচিত অধ্যায়টা সেটা কিন্তু আঠারো উনিশ বিশ এরকম টাইমটাতে সেই সময় আসলে আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না কাজে সব মানুষ কিন্তু জানতো যাচ্ছ একটা লোক খুব স্ট্রংলি সব বিষয়ে কথা বলে তারা প্রতিবাদ করে হ্যাঁ তাদের নেতা হচ্ছে ভিপি নুরু এই হিসেবে মানুষ আমার ব্যক্তির নামটা হয়তো খুব বেশি স্প্রেড হয়েছে বা পরিচিতি পেয়েছে কিন্তু আমরা দলটা করলাম একুশ সালের শেষ দিকে তখন হচ্ছে বলা চলে যে আমাদের বলা চলে যেই আপনার একেবারেই একটা বা আপনার মোমেন্টাম সেই মোমেন্টামে কিন্তু ব্যক্তি হিসেবেই আমি সবার কাছে পরিচিতি পেয়েছি আফটার মোমেন্টাম আমরা দলটা করেছি সেই থেকে গত দলটাকে সবার কাছে ওইভাবে নামটা পরিচিত করানো যায় নাই কিন্তু আমার মনে হয় যে এখন মোটামুটি সবাই জানে আর আমাদের দলের এবং আমি ব্যক্তিগতভাবে এটা খুব ধারণ করি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এবং আমাদের দলের যে সিস্টেম আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের আহ্বায়ক কমিটি পুরো শুরুর দিকে যাত্রা শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে একটা কাউন্সিল করে এবং সেই নির্বাচনে আমি সভাপতি এবং আমাদের সেক্রেটারি নির্বাচিত হয়েছে আমাদের দলেই আছে যে একসাথে কেউ সরকার প্রধান দলীয় প্রধান হতে পারবে না দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা যেটা সমস্ত মানুষের একটা কনসার্ন যে রাজনৈতিক দলগুলো দেশকে গণতান্ত্রিক করবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করবে তাদের মধ্যেই তো গণতন্ত্রের চর্চা নেই চল্লিশ পঞ্চাশ বছর ধরে একজনের দলের চেয়ারম্যান সভাপতি হয়ে আছে সেই দিক থেকে গণ অধিকার পরিষদে আমরা এই গণতান্ত্রিক চর্চাটা নিশ্চিত করার চেষ্টা করছি এবং আমরা বিশেষ করে এরকম একটা প্রতিকূল সময়ে লড়াই সংগ্রাম করে আমরা দেখা যায় দীর্ঘদিনে নিবন্ধন পাইনি এখন আমরা নিবন্ধন পেয়েছি এতদিন আমাদের কোনো ফিক্স মার্কা ছিল না কাজেই অনব অনিবন্ধিত একটা দল হিসেবে অনেকের কিন্তু দলের যোগদানের বিষয়ে একটু শঙ্কা ছিল আচ্ছা এই দলটা টিকে নাকি কতদিন যায় এখন যেহেতু আমরা ফর্মালি রেজিস্ট্রেশন পেয়েছি আশা করি এখন ব্যক্তির চেয়ে দল আরও জনপ্রিয় হবে এবং আমার চেয়েও আরও অনেক জনপ্রিয় এবং মেধাবী দক্ষ সৃজনশীল আরও নেতৃত্ব তৈরি হবে আরও একটা এখানে দুর্বলতা আছে সেটা হচ্ছে ধরেন গত সরকারের আমলে তো সরকারের বলা চলে আপনার আপনার বিশেষ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো রাজনৈতিক দল নেতৃবৃন্দ রাজনীতি করা কিংবা মিডিয়ার মাধ্যমে একটা পরিচিত অবস্থান তৈরি করা খুব ডিফিকাল্ট ছিল যেমন আমাকেই অনেক টকশতে ডাকা হতো না বিকজ তখন ডিজিএফআই থেকে নিষেধাজ্ঞা ছিল যে তাকে যেন না ডাকা হয় সেই দিক থেকে আমাদের যে এই যে একটা তরুণদের উত্থান বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ যারা এই কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা রাজনীতিতে আসলাম অনেক সম্ভাবনা হয় তরুণ যারা ভালো কথা বলতে পারে ডিবেট করেছে মেধাবী তাদের অনেককে ওইভাবে কিন্তু হাইলাইটসও করা হতো না তো সেই জায়গাতে আমি মনে করি এখন যেহেতু গণমাধ্যমের একটা স্বাধীনতা ফিরে এসেছে একটা স্বাভাবিক পরিবেশ আছে এখন আরও মেধাবী সৃজনশীল তরুণদের তরুণরা যে গণ অধিকার আছে সেটি মানুষ দেখতে পাবে সেই ক্ষেত্রে অবশ্যই সব মহলের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিও প্রয়োজন একটু ছোট করে জানতে চাই আমরা বিগত সরকারের সময় যেটি দেখেছি দু হাজার চোদ্দ সালের একচেটিয়া নির্বাচন দু সালের দিনের ভোট রাতে দেয়ার অভিযোগ ছিল চব্বিশে যে নির্বাচন হয়েছে সেটিও অনেকটাই পুরোপুরি একচিটিয়া নির্বাচন সেখানে বিরোধী পক্ষ কেউ যোগ দেয়নি তো সামনের দিনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং আসলে তো রাষ্ট্র সংস্কার যেটি হচ্ছে আমাদের অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেকেই যেটি বলছেন যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের আগে আমাদের একটি টেকসই নির্বাচনী ব্যবস্থা লাগবে এবং টেকসই নির্বাচনী ব্যবস্থায় একটা গণতান্ত্রিক দেশের আপনার রাষ্ট্র কাঠামোকে অনেকটাই পরিবর্তন করতে পারে তো সেই জায়গাটাতে আপনারা কতখানি জোর দিচ্ছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই সঙ্গে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ নিয়েছে সেগুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং তাদের কাছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আপনারা কোনো দাবি জানিয়েছেন কিনা প্রথমত হচ্ছে যে ধরেন এখন সবার একটা কিন্তু আওয়াজ উঠছে যে আমাদের রাষ্ট্র পুনর্গঠন দরকার কেউ বলছে সংস্কার দরকার তো পুনর্গঠন কিংবা সংস্কার যাই বলেন সেটা করতে হবে সেই ক্ষেত্রে আমরা বলছি যে এখন এই গভর্নমেন্ট কিন্তু আবার কেউ কেউ বলছে যে এটা একটা বিপ্লবী সরকার কেউ কেউ বলছে অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার আবার কেউ কেউ বলছে অন্তর্বর্তীকালীন সরকার সো তাহলে আপনার আগে জাতীয় একটা ঐক্য এবং সংহতির মাধ্যমে ইউনিটির মাধ্যমে আমাদেরকে একটা ন্যারেটিভ স্টাবলিশ করতে হবে এবং একটা জায়গায় একমত হতে হবে যে এটাকে আমরা কোন সরকার বলবো আমরা বিপ্লবী সরকার বলবো নাকি আমরা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সরকার বলবো নাকি অন্তর্বর্তীকালীন সরকার বলবো যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলেন তাহলে কিন্তু আপনাকে কিছু কনস্টিটিউশনাল বাইন্ডিংসের মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে আর এই সরকার কিন্তু প্রেসিডেন্টের কাছে ওত নিয়ে এবং আপনার কনস্টিটিউশনালি আদালতের মত নিয়ে কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়ে গেছে কাজে এখন আবার ধরেন আমাদের বিভিন্ন আলোচক যারা অনেকেই বলছেন যে সংবিধান বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরে যেতে হবে বিকজ উনিও এই রেজিমের বেনিফিশিয়ারি ছিল সো এখন আমরা যেটা বলছি রাষ্ট্র পরিচালনায় এক এক সময় এক এক কথা কিংবা আবেগের চেয়ে এখানে উইজডমকে প্রাধান্য দিতে হবে সুতরাং আমরা যে সিদ্ধান্ত নেই না কেন সেটা বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন রীতিনীতি আইন নিয়ম নীতির আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো সেই জায়গা থেকে এখন বৃহৎ রাজনৈতিক দলগুলো যাচ্ছে বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসার মতো যে তিন মাস পরে ইলেকশন দিলে যারা ক্ষমতায় চলে আসবে ধারণা করা যাচ্ছে কিংবা তারা মনে করে তারা অনেকে যাচ্ছে যে শর্ট টাইমের মধ্যে একটা ইলেকশন হয়ে যায় তিন থেকে ছয় মাসের মধ্যে তাহলে আমরা ক্ষমতায় আসবো ইলেকটেড গভর্নমেন্ট সব কিছু করবে আবার বিএনপির মতো একটা বড় পার্টি তাদের এই যে আমরা বিয়াল্লিশটা দল যারা একসাথে আন্দোলন করেছিলাম তারা আপনার নির্বাচনের আগে বলছিল যে আমরা নির্বাচনে ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করব। আন্দোলনকারী সকল দলকে নিয়ে তো সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের মতামত আছে যে ইন্টিরিম গভর্নমেন্ট কতদিন থাকবে ইন্টারিম গভর্নমেন্টের কাজের পরিধিটা কি হবে তো আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার বিশেষ করে বর্তমান আপনার সময় বা বর্তমান সমস্যাকে চিহ্নিত করে যেমন ধরেন আমরা বলছি যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান একটা রাষ্ট্র টিকে থাকে যে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে ধরেন এক বিচার বিভাগ তারপর নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন একটা স্বাধীন গণমাধ্যম এই সমস্ত একটা প্রতিষ্ঠান শেখ হাসিনা পনেরো বছরের ঠিক রাখে না সব ব্যাঙের তছনছ করে এক ব্যক্তিকেন্দ্রিক একটা স্টেট তৈরি করেছে সেই জায়গা থেকে যদি আমরা একটা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু আপনার মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে যেই ন্যায় বিচার এবং ন্যায্যতার জন্য মানুষ এত জীবন দিল সেই ক্ষেত্রে আমরা বলছি আমাদের উচ্চ আদালতের বিচারক নিয়োগের কোনো নীতিমালা নাই আওয়ামী লীগ আইসা তাদের লোককেই অ্যাপয়েন্টেড করে অন্য কোনো দল আইসা তাদের লোককে অ্যাপয়েন্টেড করে সেজন্য আমরা বলছি সুনির্দিষ্টভাবে এই উচ্চ আদালতের বিচারক নিয়োগ একটা নীতিমালা এবং আদালতকে বিচার বিভাগকে এই আইন মন্ত্রণালয় থেকে একেবারে পৃথক করে দিতে হবে নিম্ন আদালতের এই আপনার বিচার বিভাগের বিচারকদের বদলি পদোন্নতি এটা উচ্চ আদালত কন্ট্রোল করবে তাহলে বিচার বিভাগ কারো উপরে ডিপেন্ডেন্ট হবে না স্বাধীনভাবে কাজ করতে পারবে এবার আসেন যে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার ভোট এবং নির্বাচন যার জন্য বিশেষ করে আমরা পাকিস্তানের সেই শত্রু নির্বাচনে বলা চলে জয়লাভের পরে যখন ক্ষমতায় বসতে দিল না এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো সেই ভোটটা কিন্তু আমরা তিপ্পান্ন বছরে কিংবা সেই নির্বাচন ব্যবস্থাটাকে আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারিনি তো আমরা বলছি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য এবং একটা নির্বাচন কমিশনকে পাকিস্তান কিংবা ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য একটা নতুন আইন প্রয়োজন এবং নির্বাচন কমিশনের আলাদা ক্যাডার সহ নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেটার কিছু প্রক্রিয়া আমাদের নিশ্চিত করা দরকার সেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে কিছু বিষয় হচ্ছে যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা আপনার বিভিন্ন গোষ্ঠী তাদেরকে আনস্টাবল করতে পারে কিংবা বিভিন্ন ধরনের গিভ অ্যান্ড টেক বলেন বা সুবিধাভোগীদেরকে সাপোর্টে রাখা এই সমস্ত কারণে নিতে পারে না যেমন ধরেন এই সরকার বলছে সরকারি সমস্ত কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে এইটা আমি মনে করি এই রকম এই ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে কারণ রাজনৈতিক সরকার মনে করবে এইটা করতে গিয়ে যদি আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমর্থন হারাই কারণ বর্তমান কাঠামোতে এইটি পার্সেন্ট সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত এটা ওপেন সত্য শুধু আপনার এই সরকারি কর্মকর্তা কর্মচারী না রাজনীতিবিদদের ক্ষেত্রেও যেটা গাফার চৌধুরী আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী ছিলেন তিনি বলেছিলেন যে এই সংসদকে যে এই সংসদের ভাগ এমপি মন্ত্রী কালোবাজারি চোরাকারবারি পাচারের সাথে জড়িত এমনকি সেটা এই সরকারের আপনার বেনিফিশিয়ারি সুবিধাভোগী ছিলেন দিলীপ বড়ুয়া তিনিও এটা বলেছেন তো আমিও মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারীরা এইটি পার্সেন্ট করাপশনে এবং এই অনিয়মের মধ্যে ইনভলভ হয়ে গেছেন কাজে রাতারাতি এটা ক্লিন করা সম্ভব না তবে এই যে ইনিশিয়েটিভগুলো যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেক বছর যে যেই মিনিস্ট্রিতে চাকরি করবে যে সংস্থার অধীনে সেখানে ওয়েবসাইটে দেওয়া থাকবে তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আঙ্গুল ফুলে কারা কলা গাছ হচ্ছে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের না একইভাবে এই যে জনপ্রতিনিধি যারা তাদেরও এই প্রতি বছর সম্পদের তথ্য বিবরণী আপনার ওয়েবসাইটে আপডেট থাকবে এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু দুর্নীতির সুযোগ কমে যাচ্ছে এবং এই প্রপোর্শনাল ইলেকশন সিস্টেম চালু করা গেলে কালো টাকার প্রভাব রাজনীতি থাকতেছে না এই ধরনের কিছু রিফর্ম যেটা কিন্তু এই নির্বাচন কমিশন করতে পারে এবং এটা করতে হয়তো তাদের যতটুকু সময় লাগে আমার ধারণা এটা চাইলে পাঁচ ছয় মাসের মধ্যে করা সম্ভব এইটা করে যত দ্রুত সম্ভব তাদেরকে একটা নির্বাচিত গভর্নমেন্টের কাছে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে কারণ এইভাবে একটা আনলিক্টেড গভর্নমেন্ট আপনার যত জনপ্রিয় হোক যত ভালো ব্যক্তিদের দ্বারা হোক ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের অনির্বাচিত গভর্নমেন্টের সাথে কাজ করতে ঝুঁকি ফিল করে বিশেষ করে আমাদের ফরেন ইনভেস্টাররা বাংলাদেশের মতো কান্ট্রিতে কাজ করে তাদের তো অনেক অভিজ্ঞতা আছে কাজে তারা মনে করে এই সরকারের সাথে আমরা একটা চুক্তি করলাম আমরা একটা কাজ করলাম পরবর্তী সরকারে সেটা বন্ধ করে দিল কিংবা এটার একটা দুর্বলতা খুঁজে বের করলো সেই ক্ষেত্রে এখনকার যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি আমাদের ধরেন বড় বড় কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারের সুবিধাভোগী ছিল সরকারের সাথে জড়িত ছিল এখন এই সমস্ত কোম্পানির মালিক অনেকে দেশ থেকে চলে গেছেন অনেকে টাকা পয়সা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে কর্মহীন হয়ে যাচ্ছে এইটা বেকারত্ব বাড়াবে অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে একই সাথে আমাদের যে আপনার আমরা যে একটা আমদানি নির্ভর দেশ আমাদের পিএসটা পর্যন্ত বাইরে থেকে আনতে হয় কাঁচামরিচটাও অনেক ক্ষেত্রে আনতে হয় তো কাজে এইরকম একটা আমদানি নির্ভর দেশে যদি আপনার ফরেন কারেন্সি না থাকে তাহলে তো জিনিসপত্রের দাম বাড়বে ইনফ্লেশন তৈরি হবে যেটা এখন হচ্ছে সেই ক্ষেত্রে এই গভর্নমেন্ট বেশি দিন থাকলে কিন্তু এর ফলে জনগণের খুব তৈরি হবে গভর্নমেন্ট আনপপুলার হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি যিনি সারা ওয়ার্ল্ডে খুবই সম্মানিত এবং আমরা সুস্থ রাজনৈতিক দল যেভাবে তাদেরকে সমর্থন দিয়েছি তিনি এই ধরনের পরিস্থিতি আজ করতে পারলে তিনি দ্রুত সময়ের মধ্যে এটা নির্বাচন দিয়ে দেবেন সেক্ষেত্রে আমার মনে হয় এইটার পূর্বে তারা যেটা করতে পারে আমার ধারণা এই সরকারের আসলে যেই কাজগুলো করা দরকার তাতে সরকারের জন্য আপনার অন্তত এক বছর সময় তাদের প্রয়োজন হবে এখন সেটা শুধুমাত্র এই সেট দিয়ে সেটা সরকার আপনার ফাংশন করা কিংবা এগিয়ে যাওয়াটা সম্ভব না এই জন্য আমাদের একটা প্রস্তাবনা ছিল বা আমাদের একটা দাবি ছিল এটাকে জাতীয় সরকার করা যেতে পারে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদেরকে নিয়ে একুশ যে সংখ্যাটা আছে সেটাকে আরও বাড়িয়ে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া যেতে পারে তাহলে কি হচ্ছে রাজনৈতিক দল বিশেষ করে এই সরকারের তো সাপোর্ট বা বেসটা অপোজিশন পার্টি যারা এই যে মুভমেন্ট করেছে পাশাপাশি ছাত্ররা এই ছাত্রদেরকে কিন্তু সব ধরনের সহযোগিতা রাজনৈতিক দলগুলোই করেছে ম্যান পাওয়ার থেকে শুরু করে সাংগঠনিক বিভিন্ন কাঠামোতে কাজেই ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলের একটা প্রতিনিধিত্ব থাকলে সরকারটা টেকসই হবে সরকারের ভিত্তিটা শক্ত থাকবে নাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে আচ্ছা এই সরকার আবার কোনো কিংস পার্টি তৈরি করে কিনা যে তারা তাদেরকে ক্ষমতা আনার জন্য বিকজ ছাত্ররা আন্দোলনকারী ছাত্ররা যেহেতু একটা দল করার ঘোষণা দিয়েছে রয়েন্ট নিউজ হয়েছে কাজেই মেইনলি মেইনস্ট্রিম পার্টিগুলোর মধ্যে কিন্তু একটা কনসার্ন তৈরি হচ্ছে তাহলে ছাত্রদের বেশ কয়েকজন প্রতিনিধি সরকারে গিয়েছে কাজেই তারা সরকারি সুবিধা ভোগ করে তারা একটা পার্টি করে আবার বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে মাইনাস টু ফর্মুলা বা বিরাজনীকরণের দিকে যাচ্ছে কিনা সরকারের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোরও এরকম একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে তার মানে কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কি একটা দূরত্ব কথা কি আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর কিছুটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে বা হচ্ছে এখন এটা আমি বলছি এই কারণে অনেকে বলতে পারে না বা বলে না তাদের অবস্থানগত কারণে কিংবা বলতে চায় না আমার কাছে যেটা আমি পরিষ্কারভাবে বলছি যে এই সরকারকে স্ট্যাবল করা আমাদের সকলের দায়িত্ব যেমনি আপনি দেখেছেন যখন আনসাররা সচিবালয়ে গ্রাউ করে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছিলো আমরা কিন্তু সাথে সাথে ছুটে গেছি সেখানে আমাদের উপরে হামলা হতে পারে আমরা ঝুঁকিতে পড়তে পারি ওইগুলো আমরা বিবেচনা করি করিনি কিন্তু কিন্তু সরকারকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু নেমে গেছি ঠিক একইভাবে আমিও মনে করি যে সরকারের স্ট্যাবিলিটি সরকারকে ফাংশন করানোর জন্য সরকারকে কার্যকর করার জন্য মানুষের কিছু গ্রহণযোগ্য করার জন্য যে কোনো ধরনের আলাপ আলোচনা আমি সরকারের অভ্যন্তরে যেমন পৌঁছে দিচ্ছি একই সাথে পাবলিকলিও আমি করছি যেন এটা অনেকের কাছে যায় রাজনৈতিক দলগুলোর বিশেষ করে সরকার তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু সরকার একটা রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে একটা রোডম্যাপ তারা কি কি করতে চায় সেটা করতে কতদিন সময় লাগতিক দলগুলো যেটা বলছে রোডম্যাপ সেটা কিন্তু তারা ঘোষণা করতে পারেনি এমনকি রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক বিষয় নিয়েও এখন পর্যন্ত কিন্তু কোনো ডায়লগ হয়নি যেটা ডায়লগ হয়েছিল আমরা যেটা গিয়েছিলাম তেরো তারিখ সেটা ছিল পনেরোই অগস্টের বিষয় নিয়ে আর কোনো কোনো রাজনৈতিক দল স্বপ্রনৈতিক হয়ে কিছু প্রোপোজাল দিয়েছে সরকার কিন্তু কোনো এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ডায়লগে ডাকে নেই সেই কারণে রাজনৈতিক দলগুলোর একটু সন্দেহ সংশয় তৈরি হচ্ছে আর আমরা হয়তো বিভিন্ন উপদেষ্টার সাথে মিট করতেছি ব্যক্তিগতভাবে আমরা প্রোপোজাল দিচ্ছি সেটা আলাদা বিষয় কিন্তু সরকারের ফর্মালি আমি মনে করি যে আপনার বিশেষ করে এই রাজনৈতিক দলগুলোর সাথে ভালোভাবে কানেক্টেড থাকা দরকার আপনি যেহেতু আনসারদের কথা বললেন সেই সূত্র ধরেই আমি একটু বলি যে আপনি যদি দেখেন যে মোটামুটি এক মাসের কাছাকাছি সময় হয়ে গিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তো এর মধ্যে আমরা দেখছি যে আমাদের মাঠ প্রশাসন পুলিশ এগুলো বাস্তবিক অর্থে আসলে সেভাবে ফাংশন করছে না এটা আসলে কেন একদম যদি ছোট ভাবে আপনার আপনি একটু উত্তর দিতেন আর কেন ফাংশন করছে না বলে আপনার মনে হয় দেখেন গত পনেরো বছরে এই রেজিম তার একটা বড় ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ সমস্ত সেক্টরে তৈরি করেছে সেটা গণমাধ্যম বলেন বিজনেস কমিউনিটি বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন মিলিটারি বলেন সমস্ত জায়গায় এখন গভর্নমেন্ট আপনার পতন হয়েছে হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু তার সহযোগীরা কিন্তু এখনও একজিস্ট করতেছে এখানে সেটা প্রশাসনের মধ্যে আছে সামরিক বাহিনীতে আছে গণমাধ্যম আছে বিভিন্ন জায়গায় আছে তো তারা তো স্বাভাবিকভাবেই তাদের সেই পছন্দের ফ্যাসিজমকে তারা আবার পুনর্বাসিত করাটা চেষ্টা করবে তো এখন এই যে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি সচিব যুগ্ম সচিব অনেকে চাকরি হারানোর ভয় আছেন অনেকে ডিমোশনের ভয়ে আছেন কাজে তাদের মধ্যে একটা অস্থিরতা অনেকে দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন প্রশাসনের মধ্যে যারা একেবারে নারকীয় তাণ্ডব গুম খুন হত্যাযজ্ঞ রাজনৈতিক নিপীড়নের সাথে জড়িত ছিলেন তারা পরিষ্কারভাবে বুঝছেন তাদেরকে এই যে মানবতাবিরোধী অপরাধে যে এই গণহত্যার দেয়া আওয়ামী লীগকে বিচার হবে যাদের সহযোগিতারও বিচার হবে সমর্থন যারা করেছে তাদেরও বিচার হবে আইনে সেক্ষেত্রে অনেকেই আপনার কাজে যোগ দিচ্ছে না বা অনেকে মনে করছে যে তিনি ভিজিবল থাকলে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় কিন্তু সমস্ত জায়গায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দিচ্ছে না এবং দুঃখজনক হচ্ছে এটা ঠিক যে আমরা বারবার আমি বিশেষ করে গত দশ পনেরো দিন ধরে বলে আসছি এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করার জন্য দৃশ্যমান কোনো অ্যাকশন আমি আমার দৃষ্টিতে পড়ে নাই ধরেন এই যে লোকাল পর্যায়ে পুলিশ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে কোনো একটা ছানায় ফোন করে এখন আপনি যদি বিপদে পড়েন কোনো একটা এলাকা যদি গন্ডগোল তৈরি পুলিশকে সহযোগিতা করার মতো অবস্থায় পুলিশ নাই তাহলে কেন পুলিশ ফাংশনিং করতে পারছে না যারা কাজে যোগ দিচ্ছে না ওকে তাদেরকে চাকরিচ্যুত করুক নতুন করে অ্যাপয়েন্টেড করুক এই যে ছাত্ররা দেশপ্রেমিক সাহসী তরুণরা যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে আমি মনে করি এদের যে দেশপ্রেম এদেরকে একটা রিক্রুটমেন্ট দিয়ে শর্ট ট্রেনিং দিয়ে এদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমি মনে করি যে চাকরি দেওয়া উচিত যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন ফ্যাসিবাদের দোষর ছিলেন তারা তো স্বাভাবিকভাবে চাকরি করবে না পাশাপাশি যারা বিশেষ করে এর মধ্যে থেকেও ন্যূনতম পেশাদারিত্বের জায়গায় ছিলেন আপনার সৎ থাকার চেষ্টা করেছেন কাজ করার চেষ্টা করেছেন ঢালাউভাবে সবাইকে আপনার একেবারে সরকারের সহযোগী কিংবা আপনার দোসর হিসেবে ট্যাগ দিয়ে বঞ্চিত না করে বরং যাদের মধ্যে ন্যূনতম পেশাদারিত্ব অনেস্টি সিনসিয়ারিটি ছিল তাদেরকেও কাজে লাগানো কারণ হঠাৎ করে তো আপনি ধরেন এখন পুলিশের সদস্য আছে আড়াই লক্ষ আড়াই লক্ষ পুলিশ আপনি নতুন করে অ্যাপয়েন্টেড করতে পারবেন না কিংবা ধরেন সচিব আছে বিরাশি জন হঠাৎ করে তো আপনি বিরাশি জন সচিবকে সরাইলে আপনি ভালোভাবে মিনিস্ট্রিও চালাতে পারবেন না এবং আমি বিশ্বাস করি যে এর মধ্যে অবশ্যই গুটি কয়েক লোক আপনার এই খারাপ কাজের সাথে ইনভলভ ছিল এই জনগণের বিরুদ্ধে একটা গণবিরুদ্ধ অবস্থানে ছিল ম্যাক্সিমামই জনগণের পক্ষে ছিল হয়তো তারা প্রকাশ করতে পারেনি কিংবা ওইভাবে দৃশ্যমান হয়নি কিন্তু তাদের কার্যক্রম পর্যালোচনা করলে সেটি একটু নমুনা পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে এই ধরনের লোকগুলোকেও সামনে আনা যেতে পারে তাহলে আমি মনে করি যে দ্রুত এই পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে অসংখ্য ধন্যবাদ নুরুল হক নূর আপনার কাছে আরও বেশ কিছু বিষয় জানার আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার বসবো আজকে সময় স্বল্পতার জন্য এখানে শেষ করতে হলো আমরা শুনছিলাম ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা